রাজ্যের কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে আগামী 20 নভেম্বর রাজ্যভিত্তিক একদিনের কনভেনশনের আয়োজন করেছে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হবে এই কনভেনশন। শুক্রবার আগরতলায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান ফেডারেশনের কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক শ্যামল সাহা, রাজ্য নেতৃত্ব রঞ্জিত দাস, সন্তোষ পাল সহ আরও অনেকে। কনভেনশনের উদ্বোধন করবেন প্রদেশ কংগ্রেসের সভাপতি বিরজিৎ সিনহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস পর্যবেক্ষক অজয় কুমার। এছাড়াও থাকবেন বিধায়ক সুদীপ রায় বর্মন, আশিস কুমার সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন সহ আরো অনেকে। যে আগামী দিনে আমরা একটা কনভেনশনের মধ্য দিয়ে আমাদের 16 দফা দাবিকে সামনে রেখে আমরা একটা কনভেনশন অনুষ্ঠিত হবে রবীন্দ্র শতবার্ষিক ভবনে 2 নং হল দিয়ে। ওই কনভেনশনে আমাদের একটা শক্তিশালী কমিটি গঠিত হবে এবং এই রাজ্যের সকল অংশের শিক্ষক কর্মচারীদের যে অর্থনৈতিক বঞ্চনা, সেই বঞ্চনা নিয়ে আমরা আগামী দিনে আমরা যে বৃহত্তর আন্দোলন কর্মসূচিতে আমরা অবতীর্ণ হব। এবং আপনারা জানেন এই রাজ্যের বিজেপি আরজেডি সরকার ইলেকশন আগ মুহূর্তে এবং তাদের যে ভীষণ ডকুমেন্ট ছিল সেই ডকুমেন্টে কর্মচারীদের যে 2016 ইংরাজি সন থেকে যে এরিয়া সহ সপ্তম বেতন কমিশন প্রদান করার যে ঘোষণা দিয়েছিল, আজকে প্রায় 7.5 বছর অতিক্রান্ত এই সময় পর্যন্ত এই রাজ্যের সর্বস্তরের কর্মচারী সমাজ আবারও অর্থনৈতিকভাবে বঞ্চিত হয়েছেন। এখন তারা যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলির মাত্র আংশিক 0.42% তারা পূরণ করেছে, আর বাকি যে আমাদের যে সমস্ত বাতাগুলি অর্থাৎ গ্র্যাচুয়েটি হাউস রেন্ট বিভিন্ন যে বাতাগুলি সপ্তম বেতন কমিশনের সে বাতাগুলি আজকের এই রাজ্যের যারা পেনশনে চলে গেছে তারা এই বঞ্চনা নিয়ে তারা বাড়িতে চলে গেছেন। তাদের আশা আকাঙ্ক্ষা মধ্যে জল ঢেলে এই সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে আর আমরা বঞ্চিত হতে হতে সবাই অবসরে চলে যাচ্ছি। এই বঞ্চনাগুলি দূরীকরণের জন্য ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন আগামী 20 নভেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যে এক দিবসীয় যে কনভেনশন অনুষ্ঠিত হবে এই কনভেনশনে আমাদের শক্তিশালী এক ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা।